নমস্কার বন্ধুরা, শ্রোতা হ্যাঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি নিরামিষ পটল। নিরামিষ পটল বানানোর জন্য এখানে পটল নিয়ে নিয়েছি 700 গ্রামের মতন, আর পটলগুলো কুচি কুচি পটলই নিয়েছি দেখুন। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে পটলগুলো কেটে ফেলি। প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে যে এরকম করে কেটে নিয়েছি দেখুন, খোসা অল্প অল্প তুলেছি, আর এরকম ছোটো ছোটো সাইজের যে পটলগুলো আছে তার এগুলো মাছগুলো আমি কেটে নিয়েছি এরকম, আর যেগুলো বড় আছে সেগুলো আমি দুখাদি করে আর এরকম করে কেটে নিয়েছি। এরপর আমি কিছু নিরামিষ মশলা রেডি করে নেব, তাই টমেটো দিয়ে দিলাম, 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 ইঞ্চি আদা দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এরপর পটলগুলো আমি কিছু মশলা দিয়ে ভেজে নেব, যেহেতু নিরামিষ হবে তাই একটু মশলা দিয়ে ভাজলে ভালো হয়। তাই বেসন নিয়ে নিয়েছি 1 চামচ, নুন দিয়ে দিলাম 7 মতো, আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পটলের উপরে একটা। প্রতিটা পটলকে ধরে ধরে এভাবে ঘষে ঘষে মাখিয়ে মশলাগুলো ভেতরে ঢুকিয়ে দেব। আর এখানে আমি 2টো ছোটো সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলের মতনই, তাতেও আমি মাখিয়ে দিলাম। এরপর তেল দিয়ে দিলাম, আমি সাদা তেল দিলাম। আজ আমি সাদা তেলে রান্না করব, নিরামিষ পটল সাদা তেলে রান্না করলে খেতে ভালো হয়। তেলটা আমি কড়াতে ভালো করে মাখিয়ে, আর এই দেখুন নুন দিয়েছি বলে জল ঝরতে শুরু করেছে। এরপর পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পটলগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। যেহেতু পটলে মশলা মাখানো আছে তাই লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে এটাকে আমি ঢেকে মিনিট 2 সময় ধরে পটলটাকে ভালো করে ভেজে নেব। পটলগুলো শুকনো করে নিয়েছি আমি ভেজে, এরপর তুলে নিচ্ছি। এরপর আমি আবারও 2 চামচ দিয়ে দিলাম তেল। আজ আমি খুব কম তেল মশলাতেই নিরামিষ পটল বানাবো। জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা মশলা মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি 2 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। এরপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু কমই দিলাম কারণ আগে আমি হলুদ মাখিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলু আর মশলাকে কষে নেব। বন্ধুরা, এই পর্যন্ত যারা দেখছেন তাদের যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করেও পাশে থেকে যেতে পারেন। আর যেহেতু বেসন একটু দিয়েছি সেহেতু গ্রেভিটা একটু ঘনই হয়েছে দেখুন, আর নিরামিষ বলে একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তারপর সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো।
আমার মতন এরকম নিরামিষ পটল বানিয়ে দেখবেন, খুব খেতে ভালো হয়। রুটি পরোটার সাথে তো ভালো লাগবেই, আর ভাত দিয়েও ভালো লাগবে। এরপর জল দিয়ে দিলাম এক বাটি, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। ঢেকে দিচ্ছি। আবারও আমি 2 মিনিট পরে এলাম, এসে একটু নাড়িয়ে দিচ্ছি। আর একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর কিছু আলুকে খুন্তি করে টিপে একটু ঘন করে নেব। পটলের তরকারিটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিট রেস্টে রেখে দেব। আর দেখুন এখন একটু ঝোল ঝোল লাগছে, কিন্তু পরে এই ঝোলটাও টেনে যাবে। টেনে গেলে একটা সুন্দর একটা, দেখুন কত সুন্দর হয়েছে পটলের তরকারি।